হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, আজকে যে কারণে তোমাদের সঙ্গে আমার উপস্থিত হওয়া, সেটি বিএড ফার্স্ট সেমিস্টারের যে এক্সাম প্যাটার্ন, কিভাবে এক্সামিনেশনটি হয় এবং তার কি কোশ্চেন্স প্যাটার্নগুলো থাকে এবং তার উত্তর কিরকম হওয়া উচিত নিয়ম মাফিক, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে ডিসকাশন করব। আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল, ইনপুটিং টিচিং স্কিলস। আশা করি তোমরা যারা দেখছো রেগুলারলি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওগুলি ডেফিনেটলি যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং তার সঙ্গে কমেন্ট করলে আমি আরও বেশি উদ্বুদ্ধ হব এবং তোমাদের কোশ্চেন্সগুলোর আমি সেইভাবে জবাব দিতে পারবো। শুরু করা যাক তাহলে। বিএড ফার্স্ট সেমিস্টার এই যে কোর্সটি আছে, কত নাম্বার? টোটাল হচ্ছে 500 মার্কস। আমি আগের ভিডিওতে বলেছিলাম, সিলেবাসের যে ভিডিওটিতে, যে তোমাদের 325 নাম্বার হচ্ছে থিওরি এবং 175 নাম্বার হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাম। এবার 325 নাম্বারের মধ্যে তোমাদের 235টি নাম্বার তোমাদের কী হয়, ইউনিভার্সিটি যে এক্সামিনেশানটা নেয়, অর্থাৎ যে ফাইনাল ইভ্যালুয়েশন সেমিস্টার ওয়ানের সেটি নেয়, সেটি তোমাদের অন্য সেন্টারে গিয়ে এক্সামটি দিতে হয়, থিওরিটিক্যাল এক্সাম। আর বাকি যে 90 মার্কসের যে থিওরি নাম্বার আছে সেটি কলেজের হাতে দেওয়া আছে ইন্টারনাল থিওরি মার্কস হিসেবে। এগুলো কীরকম করে ভাগ করা থাকে সেই ভাগগুলো তোমরা ডেফিনেটলি এতদিন জেনে গেছো, আমার ওই ভিডিওতেও আমি বলেছি যে প্রত্যেকটা হাফে আমাদের থিওরিতে 35 এবং 15 ভাগ থাকে, 35 অ্যান্ড 15। 35 হচ্ছে থিওরি এক্সামিনেশন, যেটা ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত হয় এবং অন্য সেন্টারে হয়, এবং আর 15 নাম্বার করে যেটা সেটা হচ্ছে কলেজের হাতে থাকে। এইভাবে আমাদের ফার্স্ট পেপারে 2টো, সেকেন্ড পেপারে 2টো, কোর্স 4-এ 1টি, কোর্স 5-এ 1টি এবং ইপিসিতে তোমাদের 125 নাম্বারের, এই সমস্ত মিলে 235 নাম্বারের যে বেকআপ তোমরা দেখে নেবে, 235 নাম্বার যে বেকআপ এটি দেখে নাও যে কীরকম করে থিওরি মার্কসটা ডিভিশন আছে, আর ইন্টারনাল যে থিওরি মার্কসের ডিভিশন কীরকম আছে তোমরা এখানেও সেটা দেখে নাও। এবার তোমরা কিভাবে কোশ্চেনগুলির অ্যান্সার দেবে এবং কি কোশ্চেন আসতে পারে, প্রথমে বলে রাখি কোশ্চেন প্যাটার্নটি কেমন। ইউনিভার্সিটির যে 35 নাম্বারের যে কোশ্চেন প্যাটার্নটি হয় 35 মার্কসের, সেখানে 2 মার্কসের কোশ্চেন থাকে মোট 7টা, 7টার মধ্যে তোমাদের লিখতে হয় 5টা, অর্থাৎ ইউ হ্যাভ টু অ্যান্সার 5 কোশ্চেন্স, এমন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 7টা কোশ্চেন, 7 কোশ্চেন। তাহলে 5 × 2 হচ্ছে 10 মার্কস তোমার হয়ে গেল। এটিকে বলা হয় ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স। ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন লেখার নিয়ম হচ্ছে সেখানে ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের মোটামুটি 50 ওয়ার্ডসের মধ্যে, অর্থাৎ 50 ওয়ার্ডের মধ্যে তোমাদের এই অ্যান্সারটি করতে হবে। 2 মার্কসের অ্যান্সারগুলো মোটামুটি ধরে নেওয়া যায় হাফ পাতা বা তার থেকে একটু বেশি ম্যাক্সিমাম লাগতে পারে। এবার গেল, এটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ। নেক্সট কি শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলির উত্তর, সেটা কেমন, সেটি হলো তোমাদের থাকে ওখানে 5টা কোশ্চেন, অর্থাৎ আউট অফ 5 তোমাদের ইউ হ্যাভ টু অ্যান্সার 3 কোশ্চেন্স, 3টে কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হয় 5 মার্কসের, হ্যাঁ প্রত্যেকটা ওয়েটেজটা। তাহলে 3 × 5 = 15 মার্কস তোমার এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে আছে, সেটাও তোমরা দেখে নেবে কীভাবে এই ইয়েটা রয়েছে ব্রেকআপটা। তাহলে তোমাদের এখানে ওয়ার্ড লিমিট কত, এখানে ওয়ার্ড লিমিট মোটামুটি 150 ওয়ার্ডের মধ্যে তোমাদের অ্যান্সার লিখতে হয়। তাহলে ধরে নেওয়া যায় তোমাদের 1.5 পাতা মধ্যেই কোশ্চেনের অ্যান্সারটি লিখে ফেলা উচিত। নেক্সট হচ্ছে তোমাদের 10 মার্কসের কোশ্চেন থাকে, যেটা এসে টাইপ কোশ্চেন বলে। 10 মার্কসের কোশ্চেন তোমাদের লিখতে হবে 1টি এবং সেটি দেওয়া থাকে 2টি প্রশ্ন, অর্থাৎ আউট অফ 2 তোমাদের লিখতে হবে 1টি প্রশ্নের অ্যান্সার। সেখানে তাহলে টোটাল কত হলো, 10 × 1 = হচ্ছে 10। এই যে 10 মার্কস, 10 মার্কসের কোশ্চেন তোমাদের কেমন লিখতে হয়, সেটি হচ্ছে 250 ওয়ার্ডের মধ্যে। 250 ওয়ার্ড মানে ধরে নেওয়া যায় পরীক্ষার খাতা হিসেবে আমরা 2.5 পাতার মধ্যে পুরো অ্যান্সারটাকে লেখার চেষ্টা করব, অর্থাৎ আমরা এই ওয়ার্ড লিমিটগুলোকে মেনটেন করে চলার চেষ্টা করব। তাহলে 35 মার্কসের বেকআপটা কেমন হলো, 2 × 5 হচ্ছে 10 প্লাস 3 × 5 = 15 প্লাস 10 × 1 = 10, অর্থাৎ মোট 35। এবার এই যে ওয়ার্ড লিমিটগুলো দেওয়া আছে এইভাবে তোমাদের যে অ্যান্সারগুলো কিন্তু লিখতে হবে, কেন ইউনিভার্সিটি কিন্তু এখন ওই
আস্তে আস্তে ওই বলে না যে পেপারলেসের জায়গায় আমরা আস্তে আস্তে যাচ্ছি, তো সেই জন্য আর পেপারের প্রতি কত তোমরা লুসিড নেবে? আগে এমন একটা সময় ছিল প্রচুর লুসিড নেওয়ার একটা চল ছিল, তাই না? এখন কিন্তু আর কোনো লুসিডের কনসেপ্ট নেই। অর্থাৎ ইউনিভার্সিটি তোমাদের একটি এক্সামিনেশনের জন্য কপি দিয়ে দেবে, খাতা অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দেবে, তার মধ্যেই তোমাদের লিখতে হবে। সেটি মোটামুটি 16 পেজ সিক্সটিন পেজই তোমাদের মোটামুটি দেওয়া থাকে। অর্থাৎ তোমাদের আটটা যদি আমি বলি সিট, আটটা সিট অর্থাৎ 16 পেজ, সেই পেজের মধ্যে তোমাদের অ্যান্সারটা সমস্ত অ্যান্সারটা লিখতে হবে 35 মার্কসে। তো এটা ভেরি কেয়ারফুল, এইভাবে তোমাদের ওয়ার্ড লিমিট মেনটেন করে তোমাদের লিখতে হবে। তোমরা মূলত কীরকম লিখবে সেটা হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ এবং এসে টাইপ কোশ্চেনের যে অ্যান্সারগুলো লিখবে তোমরা পয়েন্ট ভিত্তিক লিখবে, পয়েন্ট ভিত্তিক, এবং সেইগুলিকে অন্য কালিতে লিখবে পয়েন্টগুলি, এবং যে তার মাঝে সেইগুলিকে যখন ডিসক্রাইব করবে তখন তোমরা একটু অন্য কালি আবার ইউজ করবে। এই পয়েন্টগুলোকে সঠিকভাবে লিখতে হবে, এবং সেই পয়েন্টগুলোকে তোমরা বিভিন্ন ডায়াগ্রামেটিক অ্যাপ্রোচে যেতে পারো, ডায়াগ্রাম করতে পারো, সেই ডায়াগ্রাম করে তা অ্যাট এ গ্লান্স দিয়ে তারপর সেটাকে তোমরা ডিসক্রাইব করতে পারো ছোটোর মধ্যে দিয়ে। তাহলে কী হলো, তোমাদের পুরো এইটার কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের নলেজে আছে কি না সেটি কিন্তু এক চোখে দেখে বোঝা যাবে। ওই গল্প লেখার মতো এখন কিন্তু কোনো কোশ্চেনও হয় না, আর তোমরা সেই অ্যান্সারগুলো তোমরা গল্প লেখার মতো লিখবেও না, তাতে কোনো নাম্বার ক্যারি করতে পারবে না। এটি গেল তোমাদের থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলি কেমন হয় এবং কেমন অ্যান্সার তোমাদের লেখা উচিত সেইটি। তোমরা একটা জিনিস সবসময় এখন তোমাদের মাথায় রাখা উচিত যে আমরা মূলত বিএডের ক্ষেত্রে যেটি আমরা দেখি, আমরা কী করি যে সাজেশন করে আমরা পরীক্ষা দিতে যাই, কীরকম অল্টারনেটিভ যে কোশ্চেন যে হয় অথবা অল্টারনেটিভ ইয়ারের কোশ্চেন হয়, যদি আমরা দেখি যে 2023 যদি এক্সাম দিই তাহলে আমরা 2021 যে এক্সামটা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে সেইটির কোশ্চেনগুলো আমরা ফলো করব, এবং তার সঙ্গে সঙ্গে 2019 সেটি, এবং তার সঙ্গে সঙ্গে 2017 এইভাবে আমরা, এবং কোশ্চেনগুলো তোমরা ডেফিনেটলি বিভিন্ন জায়গাতেই পেয়ে যাবে, সেগুলো মূলত তোমরা সেভাবে দেখতে পারো। এবং এইভাবে আমরা নিজেরা রেডি হওয়ার, আমি বলছি না সাজেশন করতে, তোমরা কিন্তু এভাবে বিভিন্ন টপিকগুলোকে তোমরা রেডি হও, হাতে টাইম হচ্ছে এক মাসের মতো টাইম রয়েছে। আর একটা কথা হচ্ছে যে এবার অনেক দিন পর তোমরা এই যে এডুকেশন সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করছে, কীরকম এবং একটু স্ট্রিক্টনেস আসবে, যখন বাইরের সেন্টারে পরীক্ষা দেবে এক্সাম থিওরি এক্সাম দেবে তখন কিন্তু তোমাদের প্রিপারেশানটা ভালো করে নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে যে অন্যান্য যখন স্টেটগুলোতে আমরা দেখি কিছু কিছু স্টেটের যে পরিচালন ব্যবস্থাগুলো রয়েছে এক্সামিনেশানের, দেখা যায় যে বিভিন্ন চেকিং করে করা হয়, অর্থাৎ জুতো মোজাও চেকিং হয়, হাতে কিছু যদি লেখা থাকে সেটাকেও কিন্তু ধুয়ে আসতে বলে, এরকম অত্যন্ত করা। তো এই জায়গাটায় বিশেষ করে এই ট্রেনিং কোর্সগুলো বিএড এমএড এইগুলোতে ভীষণভাবে করা থাকে, তো সেটি যদি আবার এখানে চলে আসতে পারে কিনা বলা যাচ্ছে না, কিন্তু সেটি চলে আসার চান্সটা ভীষণ স্বাভাবিক। তো তোমরা নিজেরা এখন থেকে প্রিপারেশান নাও এবং সেইভাবে তোমরা এগিয়ে যাও। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করতে পারবে এই বিএড ফার্স্ট সেমিস্টারে যে আগাম যে এক্সামটা হতে চলল সেটিতে। বেস্ট অফ লাক।